আপনি জানেন কি, মানুষের একটা চোখের ওজন প্রায় 8 গ্রাম হয়। আমাদের জীব 0.0001 সেকেন্ডের মধ্যে কোনো খাবার স্বাদ বুঝে নেয়, যেটা আমাদের চোখের পলক ফেলার থেকেও কম সময়। জ্বর হলে আমাদের বডি অতিরিক্ত গরম কেন হয় আর আমাদের হাসি কেন আসে? আজকের এই ভিডিওতে মানব শরীরের এরকম অজানা সব তথ্য জানবেন যা আপনার মাথা ঘুরে দিতে বাধ্য। নাম্বার 1, আপনি জানেন কি, একজন মানুষ সারা জীবনে পায়ে হেঁটে কতটা পথ অতিক্রম করে? একজন মানুষ তার পুরো জীবনে 1 লাখ মাইল অর্থাৎ 1,60,934 কিলোমিটার পথ অতিক্রম করে, যেটা পুরো পৃথিবী 4 বার ঘুরে আসার সমান। সত্যি অ্যামেজিং। নাম্বার 2, এনজাইম, এই শব্দটি হয়তো আপনি শুনে থাকবেন, যেটা এক প্রকার প্রোটিন যেটা আমাদের শরীরে কোষের ভেতরে পাওয়া যায়। এই এনজাইম খাদ্য হজমে সাহায্য করে, মানে এটা আমাদের শরীরের জন্য উপকারী। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই এনজাইম কোনো ব্যক্তির মারা যাওয়ার 3 দিনের মধ্যে শরীরকে খেয়ে ফেলে আর পুরোপুরি নষ্ট করে দেয়, মানে এটা ততক্ষণ আমাদের বন্ধু যতক্ষণ আমরা বেঁচে থাকব। নাম্বার 3, ডেইলি লাইফে হাসি সবারই আসে, কিন্তু আপনি জানেন কি আমাদের হাসি কেন আসে? আসলে আমাদের নাকের ভেতরে যে ঝিল্লি মানে নরম অংশ থাকে তা বাইরে থেকে আসা ধুলাবালি আটকে যাওয়াতে চুলকানি তৈরি করে, আর নাক থেকে দ্রুত এই সংকেত আমাদের মস্তিষ্কে পৌঁছায় আর মস্তিষ্ক এটাকে বাইরে বের করার জন্য আদেশ দেয়, যার কারণে আমাদের হাসি আসে। নাম্বার 4, আপনি কখনো ভেবে দেখেছেন কি, জ্বর হলে আমাদের শরীর অতিরিক্ত হিট কেন তৈরি করে? আসলে আমাদের শরীরে যখন অতিরিক্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রবেশ করে তখন আমাদের মস্তিষ্কে থাকা হাইপোথ্যালামাস, যা আমাদের বডিতে তাপমাত্রা মেনটেন রাখে, এটা শরীরকে নির্দেশ দেয় যাতে শরীর অতিরিক্ত তাপমাত্রা তৈরি করে, আর এই পরিমাণ তাপমাত্রায় আমাদের শরীরে থাকা সব ভাইরাস ব্যাকটেরিয়া মারা যায় যাতে আমাদের শরীর সুরক্ষিত থাকে। নাম্বার 5, মস্তিষ্ক আমাদের শরীরে থাকা সবচেয়ে জটিল অঙ্গ, আর বডিকে মেনটেন রাখার জন্য এটা অনেক এনার্জি ব্যবহার করে। কিন্তু আপনি জানেন কি, সার্জারি করে আমরা মস্তিষ্কের অর্ধেক অংশ বের করতে পারবো, এতে আমাদের মেমোরিতে কোনো প্রভাব পড়বে না, আর আপনি জেনে অবাক হবেন যে আমাদের মস্তিষ্ক 40 বছর বয়স পর্যন্ত বাড়ে। নাম্বার 6, আপনি হয়তো খেয়াল করে থাকবেন, লম্বা সময় ধরে পানিতে থাকলে আমাদের হাত এবং পায়ের আঙুল এরকম কুচকে যায়। কিন্তু আপনি জানেন কি এর পেছনে কী কারণ থাকতে পারে? একদল গবেষক দীর্ঘদিন স্টাডি করে পেয়েছেন যে এটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, আর এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এছাড়া ভিজে থাকলে কুচকে যাওয়া আঙুল কোনো কিছু ধরতে সাহায্য করে। নাম্বার 7, আপনি যদি হরর মুভি দেখেন বা সুইমিং পুল থেকে বাইরে বেরিয়ে আসার সময় বাতাস গায়ে এসে লাগে তাহলে কী হবে? এতে আপনার পশম দাঁড়িয়ে যাবে। কিন্তু আপনি জানেন কি, দুটো আলাদা ক্ষেত্রে আমাদের শরীর একই প্রতিক্রিয়া কেন দেয়? আসলে এসবের পেছনে এই হরমোন দায়ী। যখন আমাদের স্ট্রেস বাড়ে এবং আমরা যখন ঘাবড়ে থাকি তখন এই হরমোন রিলিজ হয়, আর অবচেতন অবস্থায় এটা রিলিজ হলে আমাদের পশম দাঁড়িয়ে যায়।